যাই আমরা গানে এখন। আচ্ছা, এরপরে আমরা যে গানটা গাইব সেটা সম্পর্কে চয়ন একটু কিছু যদি বলে। এটা একটা বাংলা কাওয়ালি। আচ্ছা, এটা নিজামুদ্দিন বলে একজন লোক ছিল, তো উনি মনে করা হয় উনি সুফি, মানে সুফি কালচারটা স্প্রেড করার জন্য দিল্লি পথে হায়দ্রাবাদ আসেন ওনার কাফেলা নিয়ে আর কি। আচ্ছা, তো এই সম্পর্কে বাংলাদেশের এক পাদকর্তা হাসান নামে, তিনি হাসন রাজা নন, হাসান নামে একজন মানুষ এই এই গানটি কাওয়ালিটি রচনা করেন। তো এইটা তো সাধারণত, মানে সাধারণত শোনা যায় না, তো আমরা ওই সাধু সঙ্গে আখড়ায় গিয়ে আর কি এই গান জোগাড় করছি, তো আজকে ওই গানটা শোনাতে ইচ্ছা আছে। আমার তো মানে এটা শুনে, হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডটা শুনে আমার ভালো লাগলো, খুবই খুবই ইন্টারেস্টিং। এটা যখন সুফি কালচার যখন স্প্রেড হচ্ছে এই সব ওই সময়কার গান শুনি আমরা, আশা করি ভালো লাগবে, আমাদের ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে আশা করছি। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। সন্ধান করিতেছে সন্ধান, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল কাফিলা এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল কাফিলা।
পাইছনি হাসানে পাইলাম না ভাই কোন খবর পাইছনি বালুর ঘাটে কে আসিল ইসরাইলের মাঝে ইসরাইলের মাঝে রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল I'm not afraid.